ভয়ঙ্কর এক ড্রাগ ডেভিল স্প্রেড, মুহূর্তে আপনার নিয়ন্ত্রণ যাবে অন্যের কাছে, হরদম বিক্রি হলেও জানা নেই পুলিশের। নগরবাসীকে ভোগান্তিতে ফেলতেই অভিনব চক্রান্ত, বাধা দেয়া হচ্ছে পরিচ্ছন্নতার কাজে। গত 28 অক্টোবরের বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ ঘিরেছিল পুলিশের গোপন পরিকল্পনা, এক বছর পর ফাঁস হলো সেই তথ্য। আইফোনের লোভে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী খুন করল নিজের খালাতো ভাই ও খালাকে, বাড়ছে শিশু অপরাধ। দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। ক্রাইম অ্যান্ড করাপশনের এই পর্ব শুরু করছি গা শিওরে ওঠার মতো এক খবর দিয়ে, নাবদার ডেভিলস ব্রেথ। এই নেশাদ্রব্য এতটাই ভয়াবহ যে এক মুহূর্তেই আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ চলে যাবে অপরাধীর কাছে, এরপর তার কথা মতোই সব কিছুই করবেন আপনি। আর বর্তমানে এই নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে বাড়ছে ছিনতাই ডাকাতি, করা হচ্ছে গুম খুন ও ধর্ষণও। তবে হরদম বেচা বিক্রি চললেও তথ্য নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। প্রিয় দর্শক, মানুষের অন্যায় বুদ্ধি খাটিয়ে জীবনযাপন জটিল করে তুলেছে, সে জটিলতায় পড়ে মানুষের হয় করুণ দশা। আজকে এমন এক দশার কথা আপনাদেরকে জানাবো যিনি ভুক্তভোগী হয়েছেন, তিনি এখন রাস্তায় একা হাঁটতে গেলে মনে হয় পেছনে কেউ তাকে অনুসরণ করছেন, সবসময় তাকে এক অজানা ভয় আতঙ্ক ঘিরে রেখেছে। ঘটনাটি ঘটে চলতি মাসের 24 তারিখ দিন 11টা থেকে 11:30টার মধ্যে। এটি রাজধানীর ওয়ারির প্রধান সড়ক, চারিদিকে সিসি ক্যামেরায় বেষ্টিত একটি জনবহুল ও ব্যস্ত জায়গা। রাস্তার এক পাশে বড় একটি জুতার শোরুম, ঠিক তার উল্টো পাশে ওয়েলফুড, পাশে একটি ফলের দোকান। সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার ছদ্মনাম হাফসা বেগম, সত্যিকারের নাম কেন প্রকাশ করছি না প্রতিবেদনের এক পর্যায়ে আপনাদের জানাবো। ওই দিন ঠিক এই জায়গায় তাকে থামানোর জন্য 10 থেকে 12 বছরের একটি ছেলে ঠিকানা জানতে চান, ঠিকানা বলে সামনে এগুতে থাকেন তিনি, ছেলেটিও তাকে অনুসরণ করেন। ছোট ছেলেটার সাথে আমার এখানে দেখা হয়েছে, এদিক দিয়ে আমি হাঁটতেই হাঁটতেই দেখা হয়েছে। ওর বয়স কত? 10-12 বছরের একটা ছেলে। ও প্রথমে আমাকে সাইডে দিয়ে জিজ্ঞেস করতেছে, আন্টি এই আনন্দ কনফেকশনারিটা কোন দিকে? জাস্ট আমি ওকে অ্যাড্রেসটা বলছি, অ্যাড্রেসটা বলছি যে সামনে গেলেই ডানে পাবা। এরপর কি করছেন ওরে নিয়ে? কি ও আমি যাচ্ছি, আমি তো যাব এই দিকে যোগিনগর দিয়ে আমার বাসা যাব। তো ও আমার পিছন পিছন যাচ্ছে, ঠিক আমার সাথে যে যাচ্ছে আমি এটা খেয়াল করি নাই। ঠিক 50 গজ সামনে যাওয়ার পর 22 থেকে 24 বছরের আরেক যুবক এসে হাফসা বেগমকে জিজ্ঞেস করেন, ছেলেটি কি আপনার সাথে? ওই কয়েক সেকেন্ড কথার মধ্যেই কিছু একটি ঘটিয়ে ফেলেছে ছেলেটি, যার ফলে ভয় ভীতি দেখানো ছাড়াই পুরোপুরি এই চক্রের নিয়ন্ত্রণে চলে যান হাফসা বেগম। সামনে আগে আসার পরেই কিছু একটা হলো, মানে আমার মনে হচ্ছিল যে কিছু একটা আমার মানে ধুলাটুলা উড়ে আসে এরকম কিছু, পরে আমি এরকম মানে মুসলাম মশার পরে আর আমি ঠিক বলতে পারছি না, আমি সোজা ওদের সাথে যাচ্ছি, ওরা যা বলতেছে আমি তাই করতেছি, আমি নিজেকে ফাংশন করতে পারছি না। কনফার্ম হয়েছে যে আমার ব্যাগে টাকা পয়সা নাই, তারপরে যখন কনফার্ম হওয়ার পরে ওরা আমাকে বলছে যে আপনার বাসায় কি টাকা কত আছে, ছোটো ছেলেটা আমাকে জিজ্ঞেস করতেছিলো, আমি বলছি না টাকা টোকা নাই। ওদিকে যাওয়ার পরে আরও একটা লোক জয়েন হয়েছিল, তারপরে বলতেছে ঠিক আছে আপনি বাসায় যান, বাসায় যাইয়া নিয়ে আসেন। কিন্তু আমি বাসায় যাওয়ার পরে আমার বড় মেয়েকে আমি নাকি চিৎকার করে বলতেছিলাম তোর বাবাকে ফোন দে, কিন্তু ফোন দেওয়ার পরে কি বলতে, ও বলতেছিল যে বাবাকে কি বলবো। তার সাথে কি করেছিল যাতে তিনি পুরোপুরি ওদের কন্ট্রোলে চলে গেলেন? তথ্য ঘাটাঘাটি করে পেয়েছি এটি হ্যালুসিনেটিক ড্রাগ, রাসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামে পরিচিত, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশা, ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডেই নিজের নিয়ন্ত্রণে অনায়াসেই আনা যায়, শক্তি প্রয়োগ ছাড়াই রিমোট কন্ট্রোলের মতো আদেশ পালনে মস্তিষ্ককে বাধ্য করে, জাদুটোনার মতোই কাজ করে এই ড্রাগ, মুহূর্তেই সোনা গয়না সহ অর্থ সম্পদ লুটে নেয় ছিনতাইকারী বা প্রতারক চক্র। আগেই আপনাদের বলেছিলাম কেন তার সঠিক নাম ব্যবহার করিনি,
ঘটনার পর থেকে হাফসা বেগম এক ট্রমার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন। একা চলতে নিরাপত্তাহীনতায় ভুগছেন, ভয় পাচ্ছেন ক্যামেরায় কথা বলতে। তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে নাম এবং ছবি দেখায়নি। এখন আমি খুবই আতঙ্ক, মানে এই যে রাস্তা দিয়ে আমি কয়েকদিন নামি নাই, আমার বাসা বেল দিলে কেউ আমার মনে হয় ওরাই বুঝে আমাকে ফলো করছে কি না, বা এরকম মানে এই রাস্তা দিয়ে আমি গেলেও এরকমই মনে হয় যে ওরা আমাকে কেউ তাকায় থাকলেও মনে হয় ওরা কি আবার ফলো করছে কি না। মানে আমি কয়েকদিন ঘুমাতে পারি নাই, এখনও মানে কেউ আমার দিকে তাকায় আসছে, এত লোক মানে আমার মানে ইনসিকিউর ফিল করি টোটালি। এই হ্যালুসিনেটিক ড্রাগের ক্ষতির মাত্রা কোকেন থেকেও বহুগুণ বেশি। বাংলাদেশের নয়া আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে এটি। স্কোপোলামিন তরল এবং শুকনো দুইভাবেই পাওয়া যায়। ড্রাগটি 6 থেকে 12 ইঞ্চি দূরত্ব থেকে নিঃশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে, যার প্রতিক্রিয়া থাকে 20 থেকে 60 মিনিট। খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ালে এর প্রতিক্রিয়া থাকে 2 থেকে 3 দিন। চিকিৎসা বিজ্ঞানে ওষুধ তৈরিতে সিনথেটিক ড্রাগ বা স্কোপোলামিনের ব্যবহার আছে। বমি বমি ভাব, মোশন সিকনেস এবং কোনো কোনো ক্ষেত্রে অপারেশন পরবর্তী রোগীদের জন্য ওষুধে এর ব্যবহার আছে। তবে এর গুরুত্বপূর্ণ বা মূল উপাদান আসে ধুত্রাফল থেকে। একসময় মানুষকে পাগল করে দেওয়ার জন্য দুধের মধ্যে ধুত্রাফুল বেটে খাইয়ে দেওয়া হতো। ওই ধুত্রা থেকে উপাদান নিয়ে সিনথেটিক্যালি এটি বানানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক কর্মকর্তারা জানান, মেক্সিকোর যে মাদক চক্র আছে তারা এটি বানিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। ইকুয়েডর, ভেনেজুয়েলাতে এর ব্যাপক বিস্তার রয়েছে। এছাড়া পেরু, আর্জেন্টিনা, চিলি প্রভৃতি দেশে এটি মাদক হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয় এবং ওই দেশের অপরাধীরা বিভিন্ন বয়সী নারীদের দিয়ে নীল ছবি ও অবাধ মিলনে বাধ্য করতে এটি ব্যবহার করে থাকে। স্কোপোলামিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা সংস্থাগুলোতে ব্যবহারের নজির আছে। তখন এর ব্যবহার হতো লিকুইড হিসেবে ইঞ্জেকশনের মাধ্যমে। গোয়েন্দা জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ট্রুথস্রাম হিসেবে ব্যবহার করা হতো, অর্থাৎ যার উপর এটি প্রয়োগ করা হতো সে সত্য কথা বলতে শুরু করে, কারণ তার মগজের উপর নিজস্ব যে নিয়ন্ত্রণ সেটা অন্য নিয়ন্ত্রণে চলে যায়, অন্যের কথা শুনতে থাকে। রাজধানী সহ সারা দেশেই আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগার উপর ঘুরে বেড়াচ্ছেন এমন অসংখ্য প্রতারক চক্র। ওয়ারির ঘটনায় স্থানীয় থানায় ওই দিনই একটি অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় সিসি ক্যামেরা পর্যালোচনা করলে হয়তো বেরিয়ে আসতে পারে চক্রটি। সাধারণ মানুষের যান ও মালের নিরাপত্তা নিশ্চিতে চক্রটিকে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন। এই যে ডেভিলস ব্রেথ যে কথাটা আপনি বললেন, এই সংক্রান্তে কোনো অপরাধের তথ্য আমরা এখনও পাইনি। যদি কোনো ব্যক্তি এটা স্বীকার হন তাহলে সেক্ষেত্রে ওনারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। আমরা তদন্ত করে দেখব এটার উৎসটা কী, কারা কীভাবে এটা ব্যবহার করে এবং এটার প্রভাবটা কী হতে পারে। প্রতারক চক্র একা চলতে থাকা ব্যক্তিকে টার্গেট করে, সেক্ষেত্রে নারীদের দিকে আলাদা নজর থাকে। সিনথেটিক ড্রাগ গ্রাম বা মিলিগ্রাম ব্যবহার করছে তারা, ফলে দ্রুতই স্মৃতিবলক হয়ে যায়। কখনো কখনো অতিরিক্ত ওষুধ প্রয়োগের ফলে হার্ট অ্যাটাক হয়ে মানুষের মৃত্যু হতে পারে। তাই বায়ুবাহিত অজানা বিপদ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহারের পাশাপাশি চলার পথে লোকদের থেকে সতর্কতা অবলম্বন করা জরুরি। নিয়াজ মখদুম, বাংলাভিশন, ঢাকা। পথ পরিবর্তনের পর এবার ময়লার ব্যবসার হাত বদল নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে ঢাকার দুই সিটিতে। ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানীর পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ, অজ্ঞাত একটি চক্র কাজ না করতে প্রতিনিয়তই হুমকি দিচ্ছে, এমনকি হামলার শিকারও হয়েছে বেশ কয়েকজন। প্রাণ নেয়ার হুমকিও দিয়েছে এই চক্রটি। ৫ আগস্টের বিপ্লবের পর রাজধানীর ময়লা আবর্জনা পরিষ্কারে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছিল। কারণ অনুসন্ধানে গিয়ে জানা গেল, দুই সিটির রাস্তা ঝাড়ু দেওয়া ও নালা পরিষ্কারের কাজগুলো করত মেয়র তাপস ও আতিকের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতাদের কথিত ঠিকাদার কোম্পানি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের রাস্তা ঝাড়ু দেওয়া ও নালা পরিষ্কারের কাজে নিয়োজিত আছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাল্টি ইন্টারন্যাশনাল। এর স্বত্বাধিকারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ফরিদউদ্দিন, আর বাসাবাড়ির বর্জ্য সংগ্রহের কাজ করতেন কাউন্সিলর নাসিরের নিয়োজিত ভ্যান মালিকেরা। 5 অগস্টের পর ফরিদউদ্দিন ও কাউন্সিলর নাসির আত্মগোপনে। পট পরিবর্তনের পর ময়লার ব্যবসা হাত বদল নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শুরু হয়েছে নতুন উৎপাত। ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানীর পরিচ্ছন্নতা কর্মীরা অভিযোগ করছেন, অজ্ঞাত একটি চক্র পরিচ্ছন্নতা কাজ না করতে প্রতিনিয়ত তাদের হুমকি দিচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যেই আঘাত করেছে দুর্বৃত্তরা। কাজ বন্ধ না করলে প্রাণ নেয়ার হুমকিও দিয়েছে তারা। হুম আসলে কত ফুম ডিপ বান তুলেছে, যদি বাতাস উড়িয়া যায় মলা বড় শেষ, গাড়ি টান দিমু। এমনটা আমি দুইজনের দুই সাইডে চাইয়া পরে রড্ডা ফিটান আরম্ভ করছে। আমি লাই কী করছ কী করছ কী করছ, অন ডাইন দিকে ফিরে চাই দিকে আরেকজনে সাইনিস কুড়াল দিয়া অন এটা ফিরেতাম গিয়া, তারপরে আপনার দিশা পিসা হারাই গেছে গা। ময়লা টলা তুলে ই করে রনা দিছি, ফুম টুম লইছি লইয়া রনা দিমু। এর লগে সিএনজি শামুক দেয় আই কোয়া নাই বোয়া নাই কূপ শুরু করছে। ইচ্ছা মতো মনে করুন কোবাই থেকে গেছে, লোকজন আসিল কম, এরা ফিরায় নাই। আমি খেতে খালি চিৎকার করছি, আমার বাসা আমার বাসা যেসম পাকনাত কূপ দিছে, পড়ে গেছি পড়ে যায় পরে আরেকটা পাকনাত কূপ দিছে। তখন বলি নাই ময়লা তুলিস না, এটাই বলছে আর কিছু বলে না। আমরা কেমনে কাজ করব, আমাদের কোনো নিরাপত্তাই নাই, জানের কোনো নিরাপত্তা কোনো কিছুই নাই। মহিলা পুরুষ এক সমানে কুপাবে কিন্তু মানবে না, হ্যাঁ আমাদেরকে একটু বলছে কাজ বন্ধ রাখতে, কাজ আগে সিদ্ধান্ত করুক তারপরে তোমরা কাজ করো, হ্যাঁ কথাই একটা কেউ নিব না এই রিস, তোমাকে রিস তোমরা কাজ করো, আমরা তোমাকে দায়িত্ব নিব না। আমরা কাজ করি যদি দায়িত্ব না না আমরা কাজ করতাম না, টোটাল কাম বন্ধ। আর এই বেতন অঙ্গ পোষা না, নিরাপত্তা না দিলে আমরা কাজ করতাম না। এরম চার কি করি, 7,000 টাকা বেতনে ঘর ভাড়া দিত, পোলা মানে লেহা ভাড়া করতে হয়। বাধ্য হয়ে নিকটতম থানায় গিয়েও মেলেনি কোনো সুরাহা, ফলে পেটের দায়ে ময়লা আবর্জনা ঘাটাঘাটি করে জীবন ধারণ করা নিম্নবিত্ত পরিবারের এ সকল মানুষগুলো এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা এই বেতনে আমরা খায়া না খাই আমরা পড়ে রয়েছি, ওই আওয়ামী লীগ সরকারের যে ধাপে ধাপে ক্ষমতা চার করছে তোমার বেতন বাড়াবো, অথচ আমাকে কোনো সুযোগ সুবিধাই দেয় নেই। আমরা একটা লোক মারা গেলে টাকা পাই না, একটা অ্যাক্সিডেন্ট হলে আমাকে লেবারের থেকে ভিক্ষা চাই, আমরা চিকিৎসা করাইতে হয়, কোনো সুযোগ সুবিধা নেই। এখন আমাকে মরার উপরে খরার গাও, এমনিতে আমাকে জীবন চলে না এই টাকা দেওয়া, এরপরে তো আমাকে জানের উপরে হামলা হইতেছে। এখন এই হামলা কেরা বা কারা করতেছে আমরা কারো চিনি না, এরা খালি কবাইতেছে আর দাদার লগে কথা কো, কাম করতে হইলে দাদার লগে কথা। এখন আমরা দাদা কেডা হেরও তো চিনি না আর হ্যাঁ করে আমরা চিনি না, এরা মুখোশ মুখোশ বাইন দেয় আর কবাই টবাই থুয়ে যায়। আমাদের মনে করেন কম টাকা চাকরি করি, এই যে 700 মুখে 5টা হুন্ডা হেরা আমার গির্দে পইছে, আগে যে কাজ করতে যে নিষেধ করছি না, কাজ করার কিসের জন্য? তা আমাকে তো একটা নিরাপত্তা এক থাকতে একটা বিপদ আইতেছে, আমরা কম টাকা চাকরি করি, যদি এমন হয় তাহলে কে নিব আমাকে দায়িত্বটা? আমাকে তো এমন দায়িত্বটা কেউ নেওয়া নাই। আমি আইল্যান্ডে ময়লা উঠাইতে আছি, ময়লা উঠে মানে খারাইছি, খারাইছি করতে নেন 2টা হুন্ডা আইছে, 2টা হুন্ডার মধ্যে 5 জন মানুষ। তখন আয়া আমার কইতে আছে যে তুই আজ এখানে কত বছর? তখন আমি তো বুঝছি যে এরা যে কোন ফতুকের লোক। পর আমি করলাম যে স্যার আমি নতুন মানুষ, আমি তো আবহাওয়া বুঝি না আর সুপারভাইজার নগর নাম টাম জানি না। পরে আমার করলো কি যে তোরা আর এরপর দিন না দিন, নাহলে তোরে দেখলে তোরা কবে এখন তোকে লাশ ফালাই দেবো, তোরে তোর মার করলে যাইতাম দেব না। আমরা বুঝছেন এই দিনের সাধারণ শ্রমিক, আমরা তো এখানে ময়লার কাজ করি, আমরা তো অন্য কিচ্ছু না। দেন আমাদের কোম্পানি যে ফান্ডে কাজ করি, হয় যদি আমাদের নিরাপত্তা দেয় এই আমাদের জনগণের, আমরা কাজ করবো না তো করবো না। আজকে 3 দিন ধরে তো আমার কোনো ইয়ে করে না, আমরা তো আসছি না মরছি এটা তো কোনো খবরই নিতেছে না, সবারই তো কইতেছে বলে হ্যাঁ হ্যাঁ কইতেছে কুবাইবো, হ্যাঁ কইতেছে কুবাইবো, কাম কাজ করলেই কুবাইবো। এ অবস্থায় প্রশ্ন উঠেছে কারা বাধা দিচ্ছে পরিচ্ছন্নতা কাজে। এ বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও সন্দেহ করছে ময়লা পরিষ্কার বন্ধ রেখে কথিত ঠিকাদার আওয়ামী লীগ নেতারাই হয়তো অন্তর্বর্তী সরকারের ইমেজ নষ্ট করতে চাচ্ছেন। তবে এ বিষয়ে ভিন্ন মত আছে। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে কোটি কোটি টাকার এই ময়লা ব্যবসা দখলে মরিয়া একাধিক চক্র এই কাজে বাধা দিয়ে থাকতে পারে। ঠিকাদারি প্রতিষ্ঠান মাল্টি ইন্টারন্যাশনাল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, 2টি অচেনা নাম্বার থেকে কল করে শীর্ষ সন্ত্রাসী বিকাশের পরিচয় দেওয়া হচ্ছে, কাজ বন্ধ রেখে তাদের সঙ্গে বসতে বলে, তাদের সঙ্গে না বসে কাজ করায় হামলা চালানো হয়। এ কাজের তদারকির দায়িত্ব ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মীদের তত্ত্বাবধায়ক লাবু মিয়া। এ নিয়ে লাবু কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরিচ্ছন্ন কর্মীদের নিরাপত্তার বিষয়ে জানতে কথা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি জানান, লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। বর্জ্য পরিষ্কারের নেটওয়ার্কের মধ্যে কয়েকটি সেগমেন্ট আছে, কেমন কিছু এলাকা আছে যে আমাদের ডিএনসিসির কোর স্টাফদের মাধ্যমে হয়, আবার কিছু এলাকা আছে আউটসোর্সিং কোম্পানি নিয়োগ করে তাদের মাধ্যমে। আপনি যে এলাকাটি বললেন সেটা আমরা যে জানি যে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে, এবং সেখানে অল রেসপন্সিবিলিটিস লাইং টু উইথ আউটসোর্সিং কোম্পানি, কনসার্ন আউটসোর্সিং কোম্পানি। তো তারা আমাদেরকে আসলে অফিসিয়ালি এখনও, মানে এটা তাদেরই সলভ করার কথা, তারা যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাহায্য চাইলে আমরা অবশ্যই সেটাকে প্রশাসনিকভাবে দেখব। তো আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি, বাট মৌখিক শুনেছি যে এ ধরনের ইয়ে হয়েছে। আমরা সেটা আমাদের কনসার্ন অফিসারকে বলেছি টু টেক কেয়ার। এটা অবশ্যই আপনার যদি সাধারণ কর্মীদের উপর হামলা হয়ে থাকে অবশ্যই সেটা জুডিশিয়াসলি দেখা হবে এবং প্রশাসনিকভাবে আমরা দেখব। 270 কিলোমিটারের রাজধানী ঢাকার রাজপথ ও অলিগলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত রয়েছেন প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মী। এদের একটি বড় অংশ সিটি কর্পোরেশনের কর্মী নন, বরং ঠিকাদারি প্রতিষ্ঠানে হাজিরা ভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করেন। এদের মাসিক বেতন একদমই কম, পুরুষরা পান 7,380 টাকা আর মহিলারা মাত্র 7,000। নেই কোনো ছুটি, 30 দিনই কাজ করতে হয়, তাও আবার রোদ বৃষ্টি মাথায় নিয়ে। সংসার চালাতে বাধ্য হয়েই তাদের এই কাজ করা। কেউ কেউ আবার এই কাজে যুক্ত আছেন দুই যুগেরও বেশি সময় ধরে। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। এবার ভিন্ন এক অপরাধের খবর। পুলিশের কাজ হলো শৃঙ্খলা রক্ষা করা, কিন্তু সেই পুলিশকেই ব্যবহার করা হয়েছে বিশৃঙ্খলা তৈরির কাজে। গত বছর 28 অক্টোবর রাজধানীতে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে কিভাবে বড় সংঘর্ষে রূপ দেয়া হয়েছিল পুলিশেরই গোপন পরিকল্পনায়, যা বেরিয়ে এসেছে এক বছর পর। পূর্ব ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণভাবেই চলছিল বিএনপির সেদিনের মহাসমাবেশ। কাকরাইল মসজিদ থেকে নয়াপল্টন হয়ে মতিঝিল ও কমলাপুর পর্যন্ত রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় বিএনপির এই কর্মসূচি। রাজধানীতে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে আখ্যায়িত করেন অনেকেই। দুপুরের দিকে যখন সমাবেশে নেতারা বক্তব্য দিচ্ছেন, তখন কাকরাইল মসজিদ এলাকায় শুরু হয় উত্তেজনা। দূরত্ব বেশি হওয়ায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের মঞ্চে থাকা নেতাদের নজরের বাইরে ছিল সেই উত্তাপ। সে সময় সরকারের নানা ব্যাখ্যা থাকলেও শান্তিপূর্ণ বিশাল সমাবেশ কিভাবে পণ্ড হল কয়েকটি ভিডিও ফুটেজেই সেই রহস্য উদ্ঘাটনে বড় সহায়ক। শুরুটা ছিল কাকরাইল মসজিদ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে। এই বাসটি তখন যাচ্ছিল গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশের নেতাকর্মীদের নিয়ে। নির্ধারিত পথে না গিয়ে এই রাস্তা দিয়ে আসা বাসটিতে আকস্মিকভাবে ভাঙচুর করতে থাকে কিছু তরুণ। অবাক বিষয় হল, বাসটি ভাঙার সময় পুলিশের অন্তত 3 জন কর্মকর্তা ছিলেন একেবারেই কাছাকাছি। গুটিকয়েক উচ্ছৃঙ্খল মানুষকে বাধা না দিয়ে রীতিমতো পাহারা দেওয়ার ভূমিকায় দেখা যাচ্ছে এই পুলিশ কর্মকর্তাদের। ভাঙচুর করে নির্বিঘ্নে ঘটনাস্থল ছাড়েন যুবকেরা। কিছুটা দূরে তখন একটি পিকআপের রহস্যজনকভাবে একই স্থানে চক্কর মারতে দেখা যায়, আর কিছু লোকজন উত্তেজিত হয়ে পিকআপটিকে তাড়া করতে থাকে। এই পুরো ঘটনায় পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক, ছিলেন তারা একেবারেই নীরব। এরপর পরিবেশ যখন কিছুটা শান্ত হতে থাকে, তখন বিচারপতিদের আবাসিক ভবনের পাশ থেকে অ্যাকশন শুরু করে পুলিশ। তাদের লক্ষ্য নয়াপল্টনের দিকে। পুলিশ যখন নয়াপল্টনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সমাবেশ মঞ্চ থেকে সঠিক কোনো কিছু বুঝতে পারছিলেন না নেতারা। এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুই দিক থেকে পুলিশের ব্যাপক টিয়ারশেল নিক্ষেপ, শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে এগিয়ে যেতে থাকেন সদস্যরা। মঞ্চে তখন মাইকের সংযোগও বিচ্ছিন্ন, নেই ইন্টারনেট সেবা। এমন পরিস্থিতিতে কিছু না বুঝেই প্রতিরোধের চেষ্টা করে বিএনপির কিছু নেতাকর্মী, কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র হাতে পুলিশের সামনে নিরস্ত্র কর্মীরা টিকতেই পারেনি। অনেকে আবার টিয়ারশেলের ঝাঁস থেকে রক্ষা পেতে সড়কে আগুন জ্বালাতেও দেখা যায়। এক পর্যায়ে পরিস্থিতি আরও খারাপ হলে এবং সংঘর্ষ ছড়িয়ে গেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতাল কর্মসূচি ঘোষণা দিয়ে মঞ্চ ছাড়তে বাধ্য হন। আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল।
যদিও পরবর্তীতে এই ঘটনা নিয়ে বিদ্রুপ করেছেন আওয়ামী লীগের অনেক নেতা। প্রথমে অর্থ দিবস বলে নিচে নেমে গেছে, সেখান থেকে আবার ক্যাডাররা তার উপরে তুলে আনছে, তখন মাইকও নাই, হ্যান্ড মাইকে বলে পূর্ণ দিবস হরতাল, তারপর দৌড় রে দৌড়। সংঘর্ষের সেই ঘটনায় 28টি মামলা হয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশিরভাগ শীর্ষ নেতাকে। আর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সারাদেশের নেতাকর্মীরা আত্মগোপনে যেতে বাধ্য হন। পরিস্থিতি এমন যে বিএনপিকে মাঠছাড়া করে 2024 সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের ডামি প্রার্থীদের সাথেই লড়তে হয় আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের, যাকে অনেকেই অভিহিত করেন পাতানো ডামি নির্বাচন হিসেবে। তবে এর আগেই ডিসেম্বরের মাঝামাঝিতে অনেকটা হাঁটে হাঁড়ি ভাঙেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। প্রথমে একটি বেসরকারি টেলিভিশনকে এবং পরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে বলেন, বিএনপির শীর্ষ নেতাদের জেলে না রাখলে নির্বাচন নির্বিঘ্নে করা যেত না। আমি মুখ ছেড়ে দেবো তা তো না, এটা জামিন দিয়ে ফর্মালিটিস করে আইনের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হতো। নির্বাচন কমিশনও তো না, আইনের লোক অনেক আছে, তারা তো এই চিন্তা করেই তো বলছে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার অর্থটা কি, যে বিএনপি যদি রাজি হয় তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে পরিবেশ সৃষ্টি করা হবে। তবে সেই ডামি প্রার্থী নিয়ে করা নির্বাচনের পর মাত্র 8 মাসের মধ্যেই ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে ব্যাপক প্রাণহানি ঘটিয়ে ক্ষমতা ও দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। শেষ করব ঢাকার বাইরে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা দিয়ে। সুনামগঞ্জে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আইফোনের জন্য নিজ হাতে আপন খালা ও খালাতো ভাইকেই খুন করেছে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী। নির্মম এই ঘটনায় হতবাক সবাই। গত মঙ্গলবার সুনামগঞ্জের হাসাননগর আবাসিক এলাকার এসপির বাংলো সংলগ্ন একটি বাসা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বারিন্দার গেট আছে না, পর্দারে তুলা দিছি, দেখা যায় মিনার নিচে ফেলে দেখতেও আমি দৌড় মারছি। সব হতবম্ব হয়ে গেছে যে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড এর সাথে কথা কোনো কিতাব আইরাম না। এরা যে ধরনের মানুষ, এদের সাধারণত শত্রু থাকার কথা নাই। এটা একটা নৃশংস হত্যাকাণ্ড, আমরা এই জাতীয় ঘটনা নিন্দা জানাই। তখন পুলিশের ধারণা ছিল ওই হত্যার কারণ হতে পারে পারিবারিক কলহ, দা বটি দিয়ে হত্যা সংঘটিত হয়েছে বলেও প্রাথমিক ধারণা দেয় পুলিশ। আমরা এসে দরজা জানালা সবই খোলা পেয়েছি, স্বাভাবিক ছিল, এবং দুইজনের লাশ, মা ছেলে দুইজনের লাশ আমরা দুই রুমে আলাদাভাবে পেয়েছি, পাশে বটিদা পেয়েছি। আমরা অনুমান করছি যে বটিদার আঘাতে তাদেরকে হত্যা করা হয়েছে, আমরা অনুমান করছি প্রাথমিকভাবে হয়তো বা এটা পারিবারিক কলহের বিষয় হবে। এ ঘটনার সাথে কারা জড়িত তখনও এই প্রশ্ন থেকেই যায়। উত্তর খুঁজে পেতে অনুসন্ধানে নামে পুলিশ। জানা যায় ঘটনার দিন পাশের ঘরে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন আরেক নারী, যিনি ওই নিহত নারীর খালাতো বোন, পরিবার সহ থাকতেন পাশের ফ্ল্যাটেই। তবে ওই দিন থেকে খোঁজ পাওয়া যায়নি তার ছেলের। বিষয়টি পুলিশের অনুসন্ধানের গতি বাড়িয়ে দেয়। এরপর বৃহস্পতিবার ভোরে জোড়া খুনের অভিযোগে রাজধানীর সাভার এলাকা থেকে ওই ছেলেকে আটক করে পুলিশ। জানা গেছে ওই অভিযুক্ত সপ্তম শ্রেণীর ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দেয় সে। অভিযুক্তের বরাত দিয়ে পুলিশ জানায়, পার্টি করার জন্য টাকা জোগাড় করতে খালার বাসা থেকে আইফোন, টাকা পয়সা ও সোনাদানা চুরির পরিকল্পনা করে ওই শিক্ষার্থী। পরিকল্পনা মাফিক সোমবার নিজ বাসায় সহযোগী বন্ধুকে নিয়ে রাত্রি যাপন করে সে। মঙ্গলবার ভোরে পাশের ইউনিটে খালার বাসায় চুরি করতে ঢোকে তারা। তাদের উপস্থিতি টের পেয়ে খালাতো ভাই মিনহাজের ঘুম ভেঙে গেলে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে রান্নাঘরে থাকা বটি দা দিয়ে দুই বন্ধু মিলে তাকে হত্যা করে। এ সময় মিনহাজের মা ফরিদার ঘুম ভেঙে গেলে তাকেও কুপিয়ে হত্যা করে তারা। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুনামগঞ্জের পুলিশ সুপার। অপর অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। স্বীকার করেছে এবং সে সাথে সাথে তার আরেক বন্ধুর কথা বলেছে যে সে মূলত কুপিয়েছে। তবে ইতিমধ্যে সে বলেছে যে একটা মোবাইল এবং কিছু সোনা দানা নিয়ে তারা একটা অনুষ্ঠান করতে চেয়েছিল, এইগুলি নিতে গিয়েই
মূলত মিনহাজের বিশেষ করে মোবাইলটা নিতে গিয়ে ধরা পড়ে এবং মিনহাজ তা মিনহাজ তার বন্ধুর গলা চেপে ধরলে পরে তখন তারা দশটা দুপুরে ছাড়া পায় এবং তার পাশে যে রান্নাঘরে বটি ছিল সে বটি নিয়ে এসে তার কোপ দেয়, কোপ সে প্রথম যে দুইটা কোপ দেয় দুইটা কোপে মারা যায় এবং পরবর্তী তার মা যেটা বলে মা বের মানে পাশে রুমে ছিল সে যখন দরজা খুলছে তখন তাকেও এ করে এবং তার কোপ তাকেও কোপ দেয় সে সেখানে মারা যায়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন মোবাইল আসক্তির কারণে শিশু কিশোরদের মাঝে বাড়ছে অপরাধ প্রবণতা। মোবাইল আসক্তি একটা মূল কারণ হয়েছে এবং এই মোবাইল আসক্তির কারণে এই ছেলেরা মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান সিরিয়ালের ক্রাইম পেট্রোল সিআইডি এগুলো দেখে দেখে ওরা এই সব অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে এবং অপরাধ প্রবণতা সঙ্গে দিন দিন এই অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান বলছে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বাড়ছে কিশোর অপরাধ। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সন্তানদের প্রতি পিতামাতাকে আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এই বিশেষজ্ঞের। প্রতিনিয়ত অভিভাবকদেরকে শিশু কিশোরদেরকে সংশোধনের জন্য তাগিদ এবং তাদের প্রতি তাদের একটা দায়িত্ববোধ বৃদ্ধি করার ধর্মীয় অনুশাসনের একটা মুখ্য ভূমিকা রাখতে পারে। এই ধর্মীয় অনুশাসনের প্রতি তাদের আসক্তিটা বৃদ্ধি পায় যদি তারা নামাজ পড়ে বা ধর্মীয় যে নিয়মকানুন আছে এগুলা তারা নিয়মিত পালন করে যায়, তখন দেখা যাবে তাদের মন থেকে যে অপরাধ প্রবণতা বা মোবাইলের যে আসক্তিটা এটা কমে যাবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, আজ এই পর্যন্তই। এর পরের পর্বে দেখা হবে অন্য কোনো অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।